রোজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আসলে যে প্রশ্নটি দিয়ে এই আজকের এখন মাঠে শুরু করেছিলাম সেই প্রশ্নটি আপনাকে করতে চাই। আজকে আসলে যে জায়গায় খেলাটি হচ্ছে বা যে দুইটাই খেলাটি হবে সেখানে পাকিস্তানের জায়গায় বাংলাদেশও থাকতে পারত, এই জায়গাটি আপনার কষ্টের জায়গা আছে কিনা যে বাংলাদেশের ম্যাচটি আপনি কাভার করতে পারতেন, সেই জায়গায় এখন পাকিস্তানের ম্যাচটি কাভার করতে হচ্ছে? নিশ্চয়ই আমরা পেশাদারি গণমাধ্যম কর্মী হলেও আসলে দিন শেষে আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সফলতা বাংলাদেশের সাফল্যের উপর নির্ভর করে আমাদের সংবাদের গ্রহণযোগ্যতা। কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে এখন ভালোবাসে, তাদের সবাই সকলের ধ্যান ভালো নাই। ক্রিকেট বাংলাদেশের এখন এক নম্বর খেলা অনেক আগে বাংলাদেশের সুবর্ণ সুযোগ জুটিয়ে এসেছিল যে বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে, আর বৃষ্টির কারণে আমি এখন রাস্তায় দাঁড়াতে পারিনি, একটি কফি শপে বসে আপনার সাথে কথা বলতে হচ্ছে। এখানে কখনো মেঘ কখনো বৃষ্টি এই খেলাটা চলে, এই সেই ধারাবাহিকতা এড়িয়ে এনে ভারতের বিপক্ষে একটা সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশে, তারপরে পাকিস্তানের বিপক্ষে এসেছিল। নানা ঘটনা ঘটেছে, বিতর্ক এসেছে, বাজে আন্তরিক এসেছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের আসলে কি যে ধারটিরা টি টোয়েন্টি বিশেষ করে ব্যাটারদের স্ট্রাইক রোটেট করা, গণমাধ্যম কর্মীদের না বাংলাদেশের সব মানুষের তাহসমান আক্ষেপটা থেকেই যায়। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি বলছিলেন যে বৃষ্টির জন্য আপনি আসলে বাইরে দাঁড়াতে পারেনি, আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা? খেলার শুরু কিছুক্ষণ পর কিছুটা বৃষ্টি হবে, তবে সেটা মৃদু বৃষ্টি, খুব ভারী বর্ষণ সম্ভাবনা নেই, অর্থাৎ কাটেল ওভারে ম্যাচ ধরানোর সম্ভাবনা নেই। বৃষ্টি যদি 4-5 মিনিট থাকে খেলা কিন্তু আধা ঘন্টার মধ্যে পানি নিষ্কাশন ব্যবস্থা যেরকম সিডনি স্টেডিয়ামে এসসিজির পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো, তো কাটেল ওভারে ম্যাচ করাবে না। এখানে কিন্তু আসলে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাকিস্তানের মানুষ, এশিয়ার মানুষ এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে। এই ম্যাচে কিন্তু দ্বিতীয় পাকিস্তান এশিয়ার প্রতিনিধি হিসেবে খেলেও নিউজিল্যান্ডের সমর্থক কিন্তু বাংলাদেশ বা এশিয়ার অন্যান্য দেশে একটু বেশি, না বা কারণে আসলে নিউজিল্যান্ড এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল। আপনি যদি দেখেন 2015 সালে তারা ফাইনাল খেলেছে, ওয়ানডে বিশ্বকাপ খেলেছে, 2019 ওয়ানডে বিশ্বকাপ খেলেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা জিতেছে, কিন্তু তাদের পাহাসমান আক্ষেপ হচ্ছে আইসিসি লিমিটেড ওভারের ক্রিকেটে কোনো ম্যাচ জিততে পারেনি। সেই একটা সুযোগ আসলে পাকিস্তানকে তারা যদি হারাতে পারে আজকের ম্যাচে, তাহলে কিন্তু আবারও ফাইনালে জায়গা করে নিবে, এবং প্রথমবার আবারও ফাইনালে জায়গা করে নিয়ে তাদের কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে ট্রফি জেতার সুবর্ণ ছিল। আপনাকে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ব্যালেন্স যদি দল বলেন, তাহলে আমি দুটার দল বলবো, একটা হলো ইংল্যান্ড, একটা হলো নিউজিল্যান্ড। তাদের দলে যেরকম বিগ হিটার আছে, যেরকম অলরাউন্ডার আছে, যেরকম বোলার আছে, একই রকম যদি ইংল্যান্ড দলে, এই দুটি দল আসলে খুব ডিজার্ভ করে বিশ্বকাপটা। আমার কাছে মনে হয় এই দুটি দলের যে কোনো একটি দলের কাছে বিশ্বকাপটা গেলে রাইট একটা দলের কাছে যারা ডিজার্ভ করে তাদের কাছে বিশ্বকাপটা যাবে। যদি আপনি নিউজিল্যান্ডের ব্যাটিংটা দেখেন, ডেভিন কনওয়ে, অ্যালেন ফিন, শেন উইলিয়ামস, গ্লেন ফিল্ডস, দুর্দান্ত সব ব্যাটিং লাগে, এবং আপনার বোলিংটা দেখেন, লক্ষ্মী ফার্গুসন, কেন বোল্ট, কিম সাউদি, ক্রিস স্টোরি, স্যাপনারের মতন বোলার, সবকিছু মিলে নিউজিল্যান্ড দরকার কিন্তু কিছু কিছু। ওই দিন পাকিস্তানের কথা যদি আমি আরো বলি, তা পাকিস্তানের বোলিংটা বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক, সাথে রিচি স্পিনার, সাদাব খানের মতন একজন স্পিনার আছে, এবং তাদের কিন্তু বিশ্বের সেরা দুই অ্যাটাক করারের রিজওয়ান এবং বাবর আজম, কিন্তু বাবর আজম এবং রিজওয়ান দুপুর পাকিস্তান ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে কিন্তু যেরকম ফর্মে ছিলেন সেই ফর্মটা তারা এখনো কিন্তু হারিয়ে খুঁজছে। তবে আজকে নিশ্চয় তারা দলে উঠবে এমন একটা প্রত্যাশা করতে পারে পাকিস্তানের সমর্থকরা। এই ম্যাচের কিন্তু একটা ইতিহাস আছে, আপনি নিশ্চয়ই জানেন 1992 সালে যে পাকিস্তান ইংল্যান্ড খেলে, পাকিস্তান কোয়ালিফাই করার কথা ছিল না কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, তারা যখন কোয়ালিফাই করে তারপরে কিন্তু ইংল্যান্ড খেলে নেতৃত্বে বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ প্রথমবারের মতন জিতে, যদিও পাকিস্তান এরপর আসলে 2009 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল, কিন্তু এরপর আর কোন বিশ্বকাপের ট্রফি তারা জিততে পারেনি। এবার তাদের আর একটা সুযোগ, কাকতালীয় ভাবে তারা সুযোগ পেয়েছে যে সেই সুযোগটা বাংলাদেশ চুপে নিতে পারেনি, পাকিস্তান নিয়েছে সেই সুযোগে সেমিফাইনালে উঠেছে, এবং তারা তাদেরও সামনে এখন ইতিহাস
পুনঃ মঞ্চায়ন করার সুযোগ। সেক্ষেত্রে আসলে ক্রিকেট বিশ্বের সবাই আলাদা করে আজকের 3.5-4 ঘন্টার ম্যাচের দিকে আলাদা করে দৃষ্টি রাখবে। নিউজিল্যান্ড পাকিস্তানের ম্যাচটা আসলে কে জিতবে, তবে ভালো একটা লড়াই হবে আশা করা যাচ্ছে। তবে সামনে বিচার বিবেচনা, ব্যাটিং বোলিং ফিল্ডিং, ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপ সবকিছু মিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে আমার দৃষ্টিতে নিউজিল্যান্ড ফেভারিট। রোজ, আমার একটা প্রশ্ন ছিল যে দর্শকদের সমীকরণটা কি হতে পারে। ধরেন এশিয়ার তো প্রচুর দর্শক রয়েছে, সেখানে ভারতীয় অনেক সমর্থক রয়েছে, বাংলাদেশেরও লোকজন রয়েছে, সমর্থক রয়েছে। মানে আজকের ম্যাচে আসলে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের সমর্থকরা মানে কাদেরকে সমর্থন করছেন, আপনার কাছে কি মনে হয়? বিশেষ করে ভারতীয় সমর্থকরা কি পাকিস্তানকে সাপোর্ট করছেন জাতিগতভাবে এবং চাচ্ছেন তারা আসুক বাংলাদেশ? হ্যাঁ, বেশিরভাগ মানুষ কিন্তু পাকিস্তানের বিপক্ষে আবেগের জায়গা থেকে, ইতিহাসের জায়গা থেকে, আমাদের বিভিন্ন কারণ, ভালোবাসিকতা, আমাদের ভৌগোলিক অবস্থা, ইতিহাস, ঐতিহ্য, যুদ্ধ, নানা কারণে এগুলোই মিলে থাকা মানুষের আবেগ। এই জায়গা থেকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাংলাদেশের সমর্থকরা পাকিস্তানের বিপক্ষে। আর পাকিস্তান তো বিশ্বকাপ ট্রফি জিতেছে 92 ইমরান খানের নেতৃত্বে, তারপরে মিসবাহুল হক জিতলেন 2009 সালে, দুটা বিশ্বকাপ ট্রফি তো তাদের আছে। কিন্তু নিউজিল্যান্ডের প্রতি এবং দক্ষিণ আফ্রিকার প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের সিম্পথি বা ভালো লাগা ভালোবাসা জায়গাটা একটু বেশি। কারণ আপনিও খেয়াল করে দেখবেন ফুটবলের জোয়ার চলে আসছে, এখানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা একটা ব্যাপার চলে আসে, তো আর্জেন্টিনার সমর্থন কিন্তু অনেক বেশি, কারণ তারা হার পয় সবসময় হতাশ করে, আর হতাশ যে দল বেশি করে তাদের প্রতি ভালোবাসা তীব্র হয়ে যায়। সেই ঝুঁকিটা আমি বলবো নিউজিল্যান্ড খুব ভালো খেলে, দক্ষিণ আফ্রিকা ভালো খেলে, কিন্তু সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল এসে তারা চোকার হয়ে যায়, যেমনটা এইবারও হলো। তাদের ট্রেডিশন তারা ধরে রাখতো। নিউজিল্যান্ড কথা বলে সেমিফাইনাল ফাইনাল খেলবে, ফাইনালে দুর্দান্ত খেলবে, কিন্তু ফাইনালে এসে তারা হেরে যায়, ট্রফি ছুটে গিয়েও খুঁজতে পারে না। যে কারণে আসলে নিউজিল্যান্ডের ক্রিকেটের প্রতি তাদের ইতিহাস, ঐতিহ্য এবং বড় বড় ক্রিকেটার থাকার কারণে বাংলাদেশের মানুষের একটা আলাদা ভালোবাসা দিয়ে আছে নিউজিল্যান্ড। আর প্রতিপক্ষ পাকিস্তান বলে নিউজিল্যান্ডের পক্ষে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বেশি থাকবে, আর ভারতেরও সমর্থকরা আজকে এই ম্যাচে নিউজিল্যান্ড সমর্থক। যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।